গঙ্গাসাগর মেলা 2022 এর আগে গঙ্গাসাগর মেলাকে ইকো ফ্রেন্ডলি মেলা করার লক্ষ্যে সাফাই কর্মীদের সঙ্গে নিয়ে ঝাড়ু হাতে কাজ শুরু করে দিল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের নির্দেশক্রমে ও সাগর ব্লক প্রশাসন ও জিবিডি এর পক্ষ থেকে 2022 এর গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত ও ইকো ফ্রেন্ডলি মেলা করার লক্ষ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজেই ঝাড়ু হাতে নিয়ে গঙ্গাসাগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব নিলেন। হাজার বাইশ গঙ্গাসাগর মেলাকে ইকো ফ্রেন্ডলি গঙ্গাসাগর মেলা হিসাবে গড়ে তোলার জন্য প্রাথমিক পর্যায়ে আজকের সাগর ব্লক অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে মাননীয় সুদীপ্ত মণ্ডল মহাশয় এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে শ্রী শম্ভুদীপ সরকার সহ এখানকার লোকাল পুলিশ প্রশাসন ভারত সেবাশ্রম সঙ্গে স্বামীজি সহ এখানকার সমস্ত পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা 2022 যাতে আমরা উপহার দিতে পারি তার প্রাথমিক পর্যায়ে আজকে আমরা সেই যাত্রা আমরা শুরু করব। ওয়ান বাস স্ট্যান্ডের সামনে সাফাই অভিযানে নেমেছেন বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সঙ্গে উপস্থিত ছিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, জিবিডি এর ইও স্যার শম্ভুনাথ সরকার, সাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক তরুণ কুমার রায়, ভারত সেবাশ্রম সঙ্গের মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গঙ্গাসাগর মেলা 2022 আসন্ন এবং এই আসন্ন গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে বিভিন্ন দপ্তরের যাদের যাদের অ্যাসাইন ওয়ার্ক আছে তারা কাজ করছে। পিএইচডি থেকে আরম্ভ করে সকলের এখানে ইনভলভমেন্ট আছে। কিন্তু গঙ্গাসাগর মেলাকে ইকো ফ্রেন্ডলি গঙ্গাসাগর মেলার পরিপ্রেক্ষিতে আমাদের কার্যকলাপ যেটা আছে সেটা আমাদের গত সপ্তাহ থেকে ফুল পেজে শুরু হয়ে গেছে এবং বিভিন্ন পয়েন্টে আমরা কখনো সি বিচে, কখনো কেওয়ান বাস স্ট্যান্ডে, কখনো মন্দির চত্বরে মানুষের কাছে আগত পুণ্যার্থী যেমন আছে তাদেরকে আমরা সচেতন করছি যে এখানে প্লাস্টিক ব্যবহার করা যাবে না, এখানে কাগজের প্লেট কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। এটা আমরা এই ক্যাম্পেনিংটা আমরা গত বছর থেকে শুরু করেছি এবং মানুষের মধ্যে অনেকটাই সচেতনতা আনতে পেরেছি। কিন্তু আমরা আজকের যে অ্যাক্টিভিটিস আমরা এখানে করছি সেটা হচ্ছে যে আমরা রাক্ষস সাজানোর মাধ্যমে যারা বাইরে থেকে পুণ্যার্থী আসছেন তাদের কাছ থেকে প্লাস্টিকগুলো নিয়ে আমরা তাদেরকে এক্সচেঞ্জ ব্যাগ দিচ্ছি। বার্তাটা এটাই যে এখানে পবিত্র ভূমি, যেখানে মা গঙ্গাকে স্মরণ করে কপিল মুনির পবিত্র স্থানে যেখানে বহু মানুষ বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীরা এখানে আসেন সেটাকে তার পবিত্রতা রক্ষা করার দায়িত্ব যেমন এখানকার অধিবাসীদের আছে তেমনি বাইরে থেকে পুণ্যার্থীরা এখানে প্লাস্টিক যাতে না নিয়ে আসে সেই বার্তা নিয়ে আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির সমস্ত টিম এবং সাগর পঞ্চায়েত সমিতি, সাগর ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত সকলে এখানে ভূমিকা, বাজার কমিটি থেকে আরম্ভ করে এসএসজি গ্রুপ, সাফাই কর্মী সকলে ইনভলভমেন্ট ছিল। পরিবেশ পরিষ্কার থাকবে এবং সেই সঙ্গে সাগর মেলায় বিভিন্ন পুণ্যার্থী দূর দূরান্ত থেকে আসেন তারাও এই জায়গাকে সম্মান জানাবেন সেই লক্ষ্যেই ইকো ফ্রেন্ডলি মেলা করার একটি প্রচেষ্টা চলছে। গঙ্গাসাগর মেলাটাকে স্বচ্ছ রাখার লক্ষ্যে, প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে ব্লক প্রশাসনের অনুমতিক্রমে এখানে স্বচ্ছ অভিযান করার জন্য আমরা এসেছি।